বসেন ভাই বসেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কিতাবিহিল কদীম ওয়া ফুরকানিহিল হামীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. برادران الإسلام এই মদরসার জলসার সভাপতি আমি, কিন্তু অসুস্থ বেমারি মানুষ যার কারণে মঞ্চে বইতে পারছি না, আর নাও পারছি না আমার এলাকা এবং ইকানো আমার বহুত মায়ের মানুষ হল আসল শাহ গরিব রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি সঙ্গী। এই শাহ গরিবের নামে এই মদরসা লামাফাড়া, এই লামাফাড়ার সম্পর্ক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না ওটি? যদি আল্লাহওয়ালাদের সঙ্গে ধরতে পারি তাহলে কিয়ামতের দিন শর্মিন্দা হইব না। সাহবতে সালেহ তুরা সালেহ কুনত, সাহবতে তালেহ তুরা তালেহ কুনত, সঙ্গ গুণে লৌহ জ্বলে বাসে। হযরতে বিলাল হাবশি গুলাম ছিলেন, কিন্তু মায়ার নবীর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে মায়ার নবী আল্লাহ তাআলার দাওয়াতে বেহেশত এবং দুজক দেখার জন্য গেলেন। বেহেশতে হযরত জিব্রাইলের সঙ্গে আসতেছেন, হুজুর বললেন, জিব্রিল কে যেন আমাদের আগে আসতে আসতেছে না, সুবহানাল্লাহ বললেন, কে যেন আমাদের আগে আসতেছে। জিব্রিল বললেন, উনি তো আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা, ভাই হল বুজুর্গ হল, আমার লম্বা বয়ানের প্রয়োজন নেই, আমার জওয়ান ভাই দাওয়াতি মেহমান ব্রাহ্মণ বাড়ি যাচ্ছেন তো শিবাঞ্চন টাইন বয়ান করবা, কিন্তু আপনারা ওই সই করতে আসই, ওই সই ভিত্তিতে তো ওয়াজ হয় না। আমি মুখতসের আয়াত পড়ছি, শেষ হত হইল আল্লাহ তাআলা ফরমাইন, ও আমার বান্দি আর বন্দা, ও আমার গুলাম এবং বান্দিরা, গুনাহ করেছো, সীমা লঙ্ঘন করেছো, সীমা লঙ্ঘন করার পরেও আমার রহমত হইতে দূরে যাইও না, সুবহানাল্লাহ বলে। একটা ঘটনা বলি, আমি দোয়া করি ফেলব, বুহারি শরীফের ঘটনা। একজন মানুষ 99 জন মানুষকে কাতল করেছে, মার্ডার করছে কতটা, 99। এরপরে তার ভিতরে ডর আইছে, আরে সব বলাস, এত বন্ধা আল্লাহর আমি মারিয়া শেষ করলাম, আমার কি মাফির কোনো পথ আছে? বাড়িয়ে ভাইছে একজন মিয়া সাহেব, হইল হুজুর আমি তো 99টা মার্ডার করছি, আমার গুনার মাফির কোনো ব্যবস্থা আসেনি। হুজুর বললেন, বাবারে মান কাতালা মুমিনাল মুতাআম্মিদাল ফাজাযাউ জাহান্নাম। একজন মুমিনকে যে ইচ্ছাকৃতভাবে সুলফি যাটা বন্দুক দিয়া জানে মারবো তার জন্য দুজক হামেশা, আর তুই 99টা কুজুর তুই মাফ নাই আমার, তা আপনার সহিতে 100টা উড়াইলি, 100টা উড়াইলিছে। ফুরানির বাদে বড় এক বুজুর্গ তোমার আল্লামা গহরফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বরুণার সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখ বদর আলম রহমতুল্লাহ আলাইহির মতন এক অলির ভাইয়া কইলা, বাবা আমি তো সর্বনাশ করেছি, আমি 100টা মার্ডার করছি, আমার কি আল্লাহর দরবারে আশা নাই মাফ পাওয়ার? বলে হ্যাঁ আশা আছে, চলো আল্লাহর ঘরের দিকে দৌড়ো।
Obatnya tuh gula alam bawa sih. Arti arti foto alam arti bawa bodi kese. Hamu guli di arti sih. Ya itu lagi mau itu asyik mas. Jibril Azrail aisyoin. Azrail itu dua guru asih. Ek guru mumin bandar jalan nevar jinno Allah cik kuriya raksun. Ar ek guru khomir sudkur badkur zina kur badmaish. Ei somos tamain shor jalan nevar lagi ek guru firishta asih. Dio guru hadir. Nekarra bole babare ei beta e tobar uddeshe Allahr gorar dike dourteche. Allah tar maaf kore dise amra tar jan nibo. আর বদকারের জান যারা নেরা হল কিতা বলো আর কিতা হ বেটা 100 দল মানুষ মারছে আর বার বুঝি তুমুল আমরা দাঁড়াল নিতাম ফলি গেছে দরবার একতলাফ আমার বাঙালি থাকে আল্লাহ ফাটাইলা জিবরিল আমিন দে ফাটাইলা দাও জিবরিল ফয়সালা দেও তার বাড়ি যদি লামা ভাড়া হইয়া থাকে মক্কা শরীফ যদি 500 মাইল দূর হই থাকে তে দেখো Lama falar tuh ne 500 mil durer, ada 100 mil tuh ne kisu agen tuh tidak. Terus kamu tuh fisiknya terlalu nita. Ada di ekstrem komet akhir tuh kau dobel fisiknya terlalu nita. Jibril ini fasilah disoin. Allah rahmatullah alaih rahmatnya jurus marce. Allah rahmatullah Allah taala rahmatul malik. Allah bolen he zamin. আমার বন্দায় আমার ডরে আমার বয়ে গর্তনে বাইরিয়া চলছে ভারছে না তুমি আমার বন্দাকে নিয়ে খানা কাবার দিকে আগো রহমতে খোদা বাহানা মিজিয়ত আল্লাহ রহমতে বানা সা সেমনি বন্দারে মাফ দিত সুবহানাল্লাহ ওনে জরিফ পড়ছে জরিফে দেখা যায় ই আল্লাহর বন্দা আল্লাহর গরর দিকে আনাত আগোই গেছে কি আরো সুরে বলে সুবহানাল্লাহ আল্লাহ হুকুম করলেন রহমতের ফেরেশতা আমার বান্দার জান নেও এবং তার স্থান আলাইহিন উম্মিদ করিয়া দাও আগের মোল্লা সাহেবের যে বয়ান দিয়েছেন শুনছেন তো আপনারা আমরা সবই কি গুনাহগার নাই আমরা সবই গুনাহগার একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার নাই আল্লাহ নবী গুনাহগার নেই এই বাংলাদেশে বর্তমানে এক গুরু আলিম সমাজ আছে তারাও হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনাহ করছিলা এর লাগি আল্লাহ তাআলা নাযিল করেছে নিদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির সুবহানাল্লাহ তাফসীরে উল্টাই লিছে তাফসীর উল্টাই লিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গুনাহ করছিলা এর লাগি মৌতর আগে আল্লাহ কইছে তুমি গুনার তওবা করো নাউযু বিল্লাহ এই সমস্ত মুফাসসির আলিম হলো লাগি দুজখ আল্লাহ তাআলা কোরআনুল আয়াত নাযিল করছেন তুবু ইলাল্লাহ সব তাওহীদ কিন্তু নবীয়ে তালিম দেওয়ার জন্য নবী গুনাহগার নাই ঠিক না ঠিক নবীও গুনাহগার নাই নবীর সাহাবীও গুনাহগার নাই যতজন সাহাবা নবীর চেহারা দেখিয়া কলিমা বলিয়া কলিমা লইয়া মাটির নিচে গেছে সব বেহেশতি ঠিক না ঠিক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ কোন আমি তারাই খুশ তারা আমরা খুশ এক গুরু মানুষ বাংলাদেশে আছে তারা বলে হয় সাহাবীরা ও বউ তারা গুনাহগার দু জহ বলে দেয় ভাই গিয়া এক গুরু মানুষ আছে কয় ফাক ফাঞ্জাতন পাঁচজন সারা বাকি অকল বলে দু কি হযরত আলী হযরত ফাতেমা আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আলম বলে আর হাসান আর হুসেন কয় পাক পাঞ্জাত বুকুর মাঝে কিলাইতে কিলাইতে মায়ার বুকরে ফাসাইলায় আর খালি কয় পাঁচজন বলে বেহেশতি নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ এই সমস্ত বদকার হলতনে পাক করার জন্য মাদারিসে কওমিয়ারে বয়াই লইছে ঠিক না ঠিক এই মাদারিসে কওমিয়ার আসল মরকজ হইল মদিনা শরীফ আসহাবে সুফার মাদ্রাসা আর ওটার লগে সম্পর্ক মদিনা মুনাওয়ারার দারুল হাদিস দারুল উলুম দেওবন্দ এক গুরু মলবীরা মাকি মাইক উঠিও হয় দেওবন্দিরা কাফের আগর বুজুর্গ হইয়া গেছেন নানি
যে গালিয়া ওরা মৌলবী হলার হাসার যাইও না, এইটারে দাওয়াত দিও না। প্লেনে বেটারে আনিয়া আমরা গলা বাজার খান্ডার, তারে হেলিকপ্টারে আনিয়া দেড় ঘন্টা ওয়াজ ঘুরাইয়া একেরে সব দেহবন্দিরে কাফির বানাইয়া, তবলিগীয় হলরে কাফির বানাইয়া সোয়া লক্ষ টাকা ভিজিট লইয়া গেছে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তবলিগ ওয়ালা ঠিক না ও ঠিক? আগামী বৃহস্পতি শুক্র শনি তিন দিন সিলেট কি হবে? বিশ্ব ইজতেমা, যাইবেন কি আপনারা? নারে তাকবীর, তবলিগ দমন। আল্লাহ আমরা সবাইকে নেক রাস্তা দেখাইয়া দেও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক ধর্ম পন্থা মদেরে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথ ভ্রান্তি চির অভিশাপ। হে মহা চালক মদের কখনো করো না সে পথগামী। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়িনহু ফী কুলুবিনা ওয়া কারিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া জাআলনা মিনাল রাশিদিন। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم بلغ عنا إلى روضة حبيبك محمد صلى الله عليه وسلم ألف ألف تحية وتسليم، ووفقنا لزيارة الحرمين الشريفين كرة بعد كرة. هذا قريب روتري شكتي كرهدان কাবারো গিলাফে ধরি খান্দিয়া পৌঁছাইয়া দেও আমরা রে নবীজি হুজুরে, মৌলানা ইমদাদুল্লাহ মুর্শিদ খাতিরে, মোহাম্মদি রূপে গুনে করি দেও ফালা, আল্লাহ মদিনাতে ফিরি যেন হইয়া দিওয়ানা। ইয়া আল্লাহ লামা ফলা শাহ গরিব কৌমি মাদ্রাসা সহ তাম কৌমি মাদারি সকলের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ বরমার মুসলমান হলরে হেফাজত ফরমাও। সমগ্র দুনিয়ার মজলুম মুসলমানদের সাহায্য করো। জালিম ফেরাউনদের হাত ভাঙ্গি দো। খুজহুম আগদাদির মুক্তাদির সাল্লিত আলাইহিম কালবা মিন কিলাবিক। ইয়া আল্লাহ এই জাহিল হলর উপরে যেভাবে ফেরাউনরে আপনি ধ্বংস করছিলায়, নমরুদরে ধ্বংস করছিলায়, এইভাবে হবিস হলরে ধ্বংস করো। সমস্ত দুনিয়ার মাঝে হেদায়তের হওয়ারে চালু করো। তবলিগ জমাতকে কবুল করো। আগামী তবলিগ জমাতের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা সিলেটের মাটিতে হবে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। আখিরি সওয়াল, মরবার সময় কলিমা নসিব করিও। মৌত সংকট কালে তাকিয়ো হাদিব মোহাম্মদ মুস্তফা হযরত নবীর খাতির। আল্লাহুম্মা ইন্না আলা গামরাতিল মউত ওয়া সাকারাতিল মউত মিন্না রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وأصحابه أجمعين برحمتك يا رب. السلام عليكم ورحمة الله. একজন মহিলা রুকিয়া বেগম একশোটা টাকা দিচ্ছেন। আল্লাহ বেঠিরে শিফায়ে কুল্লিয়া সহেতে কামেলা হায়াত।